হ্যাঁ আমি তনুজা আমি আজ রান্না করব সরিষা ইলিশ তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিল কেটে আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তো জল ঝরা হয়ে গেছে এবার আমি এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখে দেবো আর কড়াইতে তেল দিয়েছি তেলটা তারে গরম হতে থাক আমি সরিষা আর পোস্তটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো তো এদিকে তারে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সব ভেজে নেবো নিয়ে ঝোল করব তো পেস্টগুলো সব আমি দিয়ে দিয়েছি জলে গুলে দেওয়ার পর এবার আমি লবণ হলুদ দেব তো হলুদ দেব আমি দু চামচ আর লবণ দেব দু চামচ দিয়ে আমি একটু নেড়ে নেব দেওয়ার পর আমি একটু নেড়ে নেব ভালো করে খুন্তি দিয়ে তো নেড়ে নিয়ে এবার আমি ঢেকে দেব থালা দিয়ে তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি থালাটা তুলে এবার আমি খুনতে দিয়ে নেড়ে চেড়ে দেখব একটু তো দেখুন পারফেক্ট আপনি যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম রাখবেন আর উপর থেকে কাঁচা তেল একটু দিয়ে দেবো আর তিনটে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো তো আমার রেডি শস্য ইলিশ নামিয়ে নিয়েছি তো আপনাদের যদি শস্য ইলিশ এইভাবে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে ভাতের সাথে পরিবেশন